আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার সময় শেষ প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন তিন প্রার্থী খুব সকালে ভোট দেবেন সর্বোচ্চ নেতা গাজার আগুনে বেলুনকে ক্ষেপণাস্ত্রের মতো ভয় পায় ইসরায়েলিরা গাজা যুদ্ধের পর হামাসের জনপ্রিয়তা বেড়েছে বলে জরিপের তথ্য প্রকাশ বিএনপিকে সহাবস্থানের রাজনীতির পথে অন্তরায় বললেন বাংলাদেশের সেতুমন্ত্রী বিএনপির ধ্বংসাত্মক অপশক্তির পৃষ্ঠপোষক বলে মন্তব্য এবং ভারতের উত্তরপ্রদেশে মুসলিম ভোট ব্যবহারের পরিকল্পনা চূড়ান্ত রাজ্যে দুই লাখ মাদ্রাসায় অধ্যয়নরত শিশুদের সহায়তা নেবে কংগ্রেস আসসালামু আলাইকুম শ্রদ্ধবন্দরের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শোলেনা তুক্ষন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা লুজমা খামিনে আগামীকাল সকালে ভোট গ্রহণ শুরুর পরপরই নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন সর্বোচ্চ নেতার দপ্তর থেকে বলা হয়েছে স্থানীয় সময় সকাল সাতটায় তিনি ভোট দেবেন শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচন সহ মোট চারটি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে সারাদেশের সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়ে রাত বারোটা পর্যন্ত চলবে প্রয়োজনে ভোটদানের সময় রাত দুইটা পর্যন্ত বাড়ানো যাবে পরের দিন শনিবার দুপুরের আগেই নির্বাচনের ফল ঘোষণা করা হবে স্বরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি একই দিনে গ্রাম ও শহর পরিষদের মূল নির্বাচন এবং জাতীয় সংসদ ও বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে আজ স্থানীয় সময় ভোর সাতটায় নির্বাচনী প্রচারের সময় শেষ হয়ে গেছে এদিকে ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী সাইদ জালিলি এবারে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এ নিয়ে সাত প্রার্থীর তিনজনই প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নিলেন সৈয়দ জালিলি বুধবার সন্ধ্যায় ইরানের জনগণকে উদ্দেশ্য করে লেখা এক বিবৃতিতে বলেছেন দেশের বেশিরভাগ মানুষ সৈয়দ ইব্রাহিম রাইসির প্রতি তাদের সমর্থন ঘোষণা করায় আমি তার সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমি আশা করছি বিপ্লব ও ইসলামী শাসন ব্যবস্থাকে সমর্থনকারী দেশের প্রতিটি জনগণ রাইসিকে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করবে এর আগে বুধবারই প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দেন অপর দুই প্রার্থী মোহসেন মেহের আলী জাদে ও রেজা জাকানি ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড জাওয়াদ জারিব আজ তুরস্ক সফরে গেছেন আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতেই তিনি ওই সফর করেন সফরে তিনি তার সমকক্ষ সহ বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ বহু কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব যাদে বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুত চাবুচলোর আমন্ত্রণে ড জারিফ এই সফরে যান খাতিব যাদে আরও জানান ড জারিফ ওই ফোরামে ইসলামী প্রজাতন্ত্র ইরানের উত্তম প্রতিবেশিত্ব মতবাদ সম্পর্কে ব বক্তব্য দেবেন একই সঙ্গে তিনি এ বিষয়ে ইরানের নীতিমালা বিস্তারিত বর্ণনা করবেন বলে খাতিব জাদে উল্লেখ করেন বৈঠকের অবকাশে তিনি তুরস্ক এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন আগামীকাল তুরস্কের প্রেসিডেন্ট রাজতায় দুগানের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের সম্মেলনের কাজ শুরু হবে দক্ষিণ ককের সাথে শান্তি ও সহযোগিতার নয়া সুযোগ আঞ্চলিক সংহতি জোরদার করা এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা আফ্রিকার সঙ্গে সম্পর্ক পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগর প্রসঙ্গ ট্রান্স আটলান্টিক সম্পর্ক শরণার্থী এবং অভিবাসী সমস্যা বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতি সোশ্যাল মিডিয়া ও ভার্চুয়াল জগতের বানোয়ার্ড খবরাখবর সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বহু বিষয় নিয়ে আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে আলোচনা হবার কথা রয়েছে। গাজা থেকে ইহুদিবাদীদের উপশহরগুলো লক্ষ্য করে আগুনে বেলুন পাঠানো অব্যাহত রয়েছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত বর্বরতা ও গাজার উপর অবরোধের প্রতিবাদে এসব আগুনে বেলুন পাঠাচ্ছে ফিলিস্তিনিরা জানিয়েছে গত দুই দিনে ফিলিস্তিনিদের আগুনে বেলুনের কারণে ইসরায়েলের চব্বিশটি স্থানে আগুন লেগেছে এর ফলে দখলদারদের কৃষি জমিরও ব্যাপক ক্ষতি হয়েছে ইহুদিবাদী উপশহরগুলোর অধিবাসীরা স্বীকার করেছেন আগুনে বেলুনগুলোর ঝুঁকি ক্ষেপণাস্ত্রের চেয়ে কোন অংশেই কম নয় কোনো কোনো ক্ষেত্রে এটি আরও বেশি ধ্বংসাত্মক আগুনে বেলুনগুলো ইহুদিবাদীদের মধ্যে এতটাই আতঙ্ক তৈরি করেছে যে দখলদার প্রধানমন্ত্রী নাফতালি বেনেটো প্রতিক্রিয়া জানিয়েছেন ক্ষেপণাস্ত্রের মোকাবিলায় যে প্রতিক্রিয়া দেখানো হয় এক্ষেত্রেও একই প্রতিক্রিয়া দেখাতে তিনি সেনাবাহিনীর প্রতি সাম্প্রতিক গাজা যুদ্ধের পর ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের জনপ্রিয়তা বেড়ে গেছে বলে একটি ফিলিস্তিনি এনজিও পরিচালিত জরিপে জানা গেছে ফিলিস্তিনি সেন্টার ফর পলিসি রিচার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বা মাসারাত পরিচালিত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে শতকরা সাতাত্তর ভাগ ফিলিস্তিনি জনগণ মনে করেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে হামাস বিজয়ী হয়েছে অবরুদ্ধ গাজ উপত্যকা ও জর্দা নদীর পশ্চিম তীরের এক হাজার দুইশ পরিচালিত হয় জরিপে অংশগ্রহণকারী প্রায় তিপ্পান্ন ভাগ উত্তরদাতা বলেছেন গাজা ও পশ্চিম তীরের গোটা ফিলিস্তিনি জনগোষ্ঠীর নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হামাসের রয়েছে শতকরা মাত্র চোদ্দ ভাগ বলেছেন মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতা আন্দোলন ফিলিস্তিনিদের নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে বিএনপি বাংলাদেশের সহাবস্থানের রাজনীতির পথে অন্তরায় বলে মন্তব্য করেছেন সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায় বায়দুল কাদের বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান দীর্ঘ ১৩ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে নিয়মিত সমালোচনার ধারাবাহিকতায় সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ নতুন কিছু করে মন্তব্য করেছেন বিএনপি এদেশের সহ অবস্থানের রাজনীতির পথে অন্তরায় আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন কথামালার আড়ালে জনবিরোধী এক ধ্বংসাত্মক অপশক্তির পৃষ্ঠপোষক বিএনপি যারা হত্যা ও ষড়যন্ত্রকে রাজনৈতিক কৌশল হিসাবে গ্রহণ করেছে ওবাইদুল কাদের আরো বলেন বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের অন্তরে ষড়যন্ত্র ও প্রতিহিংসা ওবাইদুল কাদের উল্লেখ করেন শেখ হাসিনার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রয়োজন দায়িত্বশীল বিরোধী দল কিন্তু বিএনপি সেই দায়িত্বশীলতার পরিচয় দিতে অব্যাহতভাবে ব্যর্থ হচ্ছে জনগণ আওয়ামী লীগের বিচার করবে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ নয় ইতিমধ্যে অপরাজনীতির জন্য জনগণের আদালতে বিএনপির বিচার শুরু হয়ে গেছে নির্বাচন ও আন্দোলনে জনগণের প্রত্যাখ্যান তারই প্রমাণ মিথ্যাচার আর অপরাজনীতির জন্য এখন বিএনপি ইতিহাসের কাঠ গড়ায় বিশ্ব মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাতিসংঘকে একটি স্পষ্ট রোডম্যাপ প্রস্তুত করার অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ বিশেষদূত ক্রিস্টিন এস বার্গনারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকালে তিনি এই অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী বলেন মানবিক বিবেচনায় আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি তবে এই সংকটের সমাধান নিহিত রয়েছে মিয়ানমারে তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের উপর যা গত চার বছরে সম্ভব হয়নি আমরা চাই প্রত্যাবর্তন বিষয়ে জাতিসংঘ স্পষ্ট একটি রোডম্যাপ তৈরি করুক রোহিঙ্গাদের চার বছর বাংলাদেশের অবস্থানের নেতিবাচক দিক বিশ্বে কক্সবাজারে স্থানীয় লোকজনের উপর যে বিরূপ প্রভাব পড়েছে তা তুলে ধরেন ড মোমেন ভারতের উত্তরপ্রদেশে আগামী বছরের বিধানসভা নির্বাচনে মুসলিম বোর্ড ব্যাংক ব্যবহার করার পরিকল্পনা চূড়ান্ত করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস দলটি মুসলিমদের ভোট আকৃষ্ট করার লক্ষ্যে রাজ্যের দুই লাখ মাদ্রাসায় অধ্যয়নরত শিশুদের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশে মোট চারশো তিন আসনের মধ্যে একশো তেতাল্লিশ আসনে সরাসরি মুসলিমদের প্রভাব রয়েছে একশো সাত আসনের সংখ্যালঘু ভোটাররা ফলাফল প্রভাবিত করতে পারে সত্তরটি আসনে মুসলিম জনসংখ্যা বিশ থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত এছাড়া তিয়াত্তরটি আসনে মুসলিম জনসংখ্যার হার ত্রিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশের বেশি নির্বাচন শেষ হয়ে গেলে কোন রাজনৈতিক দল মুসলিম ভোটারদের পাশে না থাকলেও ভোটের আগে মুসলমানদের কদর বেড়ে যায় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা আর কোনোদিনও দিনও বঙ্গভঙ্গ করতে দেব না সম্প্রতি রাজ্যের বিজেপি নেতাদের একাংশ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করা যে দাবি জানিয়েছেন সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মমতা এ প্রত্যয় ব্যক্ত করেছেন বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা আর কোনোদিনও দিনও বঙ্গভঙ্গ করতে দেব না তিনি আজ বৃহস্পতিবার রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন সম্প্রতি রাজ্যের বিজেপি নেতাদের একাংশ কেন্দ্রীয় সরকারের কাছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গকে কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়েছেন তারা এখানে বাংলাদেশ ও নেপাল থেকে দুর্বৃত্তদের অবাধ অনুপ্রবেশের পাশাপাশি চীনও একে করিডর হিসেবে ব্যবহার করছে বলে দাবি করেছেন এর ফলে উত্তরবঙ্গে নিরাপত্তার অভাব দেখা দিয়েছে বলেও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এ প্রসঙ্গে আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা তিনি বলেন আমরা তো সামলে রেখেছি আমাদের এখানে তো কোনো গন্ডগোল নেই কোথাও কোনো ঘটনা ঘটলে আমাদের পুলিশ সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে দিল্লির পুলিশের থেকে আমাদের পুলিশ অনেক ভালো কাজ করে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মন্তব্য করেন বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা মিয়ানমারের একটি গ্রাম আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে স্থানীয় সূত্রগুলো বলছে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় গেরিলাদের সংঘর্ষের পর মধ্যাঞ্চলের ওই গ্রামটি পুড়িয়ে দেওয়া হয় এই ঘটনায় অন্তত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে পুড়িয়ে দেওয়া গ্রামটির নাম কিন মা গ্রামটি মাগওয়ে অঞ্চলে অবস্থিত গ্রামটির অধিবাসীরা গণমাধ্যমকে জানিয়েছেন মঙ্গলবার সেনাবাহিনীর সদস্যরা গ্রামটির দুইশো চল্লিশটির মধ্যে দুইশটি ঘরে ধ্বংস করেছেন গ্রামবাসীর ভাষ্য মিয়ানমারের ক্ষমতাসীন বিরোধী গেরিলাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয় এই সংঘর্ষের পরই গ্রাম জ্বালিয়ে দেওয়া হয় মিয়ানমারে গত বছরের নভেম্বরের সাধারণ নির্বাচনে কথিত জালিয়াতির অজুহাত তুলে দেশটির সেনাবাহিনী গত এক ফেব্রুয়ারি অংচান সূচির নির্বাচিত সরকার উৎখাতের মাধ্যমে দেশটির আফগানিস্তানের বিভিন্ন স্থানে চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষে অন্তত একশো তালেবান ও আশি আফগান সৈন্য নিহত হয়েছে বলে দেশের বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে আফগানিস্তানের প্রভাবশালী নিউজ চ্যানেল তুলু নিউজ জানিয়েছে উত্তর পূর্বাঞ্চলীয় বাদাকশান সহ দেশটির বিভিন্ন প্রদেশের সত্তরটি জেলায় তালেবানের সঙ্গে আফগান সেনাবাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়ে উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে আফগান সেনাবাহিনীর একটি চেকপোস্টের কাছে গাড়ি বোমা হামলায় বেশ কয়েকজন সৈন্য হতাহত হন বাগদিজ প্রদেশে তালেবানের অতর্কিত হামলার সময় প্রায় একশো সরকারি সৈন্য তালেবানের কাছে আত্মসমর্পণ করে এছাড়া একদল সশস্ত্র তালেবান রোজগান প্রদেশের চার্চ যেন জেলা সদরের কাছাকাছি পৌঁছে যাওয়ার পর সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয় তবে সেনাবাহিনী শেষ পর্যন্ত শহরের পতন ঠেকিয়ে দিয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইয়েমেনে যুদ্ধবিরতি ও সৌদি স্থাপনাগুলোতে ইয়েমেনে হামলা বন্ধের বিনিময়ে সানা সরকারকে আরও বেশি ছাড় দিতে সম্মত হয়েছেন বলে একটি সৌদি সূত্র জানিয়েছে সৌদি সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র বুধবার সৌদি লিক্সকে জানিয়েছে বিন সালমান ভিত্তিক ইয়েমেনের ন্যাশনাল সালভেশন ফ্রন্টকে সৌদি স্থাপনায় হামলা বন্ধ ও সংলাপের টেবিলে আনার জন্য নতুন করে ছাড় দিতে সম্মত হয়েছেন এবং সে ছাড়ের কথা আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছেন তো বন্ধুরা আমাদের নিউজ ডেস্কেই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ